নমস্কার, আমি ডাক্তার শোভন বিশ্বাস। আজকে আমরা ভিডিওতে ডায়াবেটিস নিয়ে কিছু আলোচনা করব। ডায়াবেটিস কি? এবার ইনসুলিন নামক এক প্রকার হরমোন, যেটা আমাদের অগ্ন্যাশয় থেকে বের হয়, সেই হরমোন রক্ত থেকে গ্লুকোজকে কোষের মধ্যে পৌঁছাতে সাহায্য করে। কোনো কারণে যদি ইনসুলিন কমে যায় বা আমাদের যদি প্যানক্রিয়াস নষ্ট হয়ে যায়, তখন ইনসুলিন থাকে না এবং রক্ত থেকে গ্লুকোজ কোষে পৌঁছাতে পারে না, আমাদের কোষগুলো খাদ্য পায় না এবং রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। ডায়াবেটিস রক্তে শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া। আমরা যে সমস্ত কার্বোহাইড্রেট খাবার খাই, সেখান থেকে রক্তে আমাদের গ্লুকোজ পৌঁছায় এবং সেই গ্লুকোজ রক্ত থেকে কোষে পৌঁছায় এবং কোষ সেই গ্লুকোজ খায়, সেখান থেকে শক্তি সংগ্রহ করে। ডায়াবেটিস বর্তমান সময়ের একটি সবথেকে বড় সমস্যা এবং আমরা যতজন লোককে দেখতে পাই বা যাদের রক্ত পরীক্ষা করে ডায়াবেটিস ধরা পড়ে, তার থেকে আরও অনেক লোক আছে যাদের ডায়াবেটিস আছে অথচ ধরা পড়ছে না। আমরা যদি প্রাথমিক উপসর্গগুলো জানতে পারি, এই ভিডিওতে যেটা আমি আলোচনা করব, তাহলে কিন্তু আমরা সহজে রক্তে সুগারের মাত্রা পরীক্ষা করে নিতে পারি এবং ডায়াবেটিস আমরা ধরতে পারি বা তার চিকিৎসা করতে পারি। এই ভিডিওতে আলোচনা করব ডায়াবেটিসের প্রাথমিক উপসর্গ আমাদের কী কী হতে পারে। 10টি উপসর্গ নিয়ে আমরা আজকে আলোচনা করব। 1 নম্বর, ক্লান্তি। যখন আমাদের কোষ খাদ্য পায় না, তখন সারা শরীরে একটা ক্লান্তি আসে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের খিদে পায়, কারণ কোষ খাদ্য পাচ্ছে না। শরীরের স্বাভাবিক ক্রিয়া অনুযায়ী খাওয়ার চাহিদাটা অনেক বেড়ে যায় এবং শর্করা জাতীয় বা চিনি জাতীয় খাদ্যের খেতে বেশি ইচ্ছা হয়। 2 নম্বর হচ্ছে, রক্তে যখন আমাদের সুগার বেড়ে গেল, সেই সুগার আমাদের প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। সুগার শুধু একা বেরোয় না, তার সঙ্গে সঙ্গে অনেক জল বের করে দেয় এবং তার ফলে প্রস্রাবের মাত্রা আমাদের অনেক বেড়ে যায়। এই যে সুগার বেরিয়ে গেল, তার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে গেল, তার ফলে আমাদের শরীরে জল কমে যায়। জল কমে যাওয়ার জন্য শরীরে জলের তেষ্টা অনেক বেড়ে যায়। শরীর থেকে জল কমে গেলে চামড়া শুকিয়ে যায় এবং চামড়া খসখসে হয়ে যায়। শুধু খসখসে নয়, চামড়াটা চুলকানি মতো হয়। পরের উপসর্গ, আমাদের এই শরীরে জলের সঙ্গে শুধু আমাদের শরীরেরই নয়, চোখেরও সম্পর্ক আছে, কারণ চোখের ভেতর জল দরকার, চোখের লেন্সের জল দরকার। সেখানেও যদি জল না থাকে, আমাদের দৃষ্টিশক্তি অনেক সময় কমে যায় বা ঠিকমতো আমরা দেখতে পাই না। যদি দীর্ঘমেয়াদী হয়, অর্থাৎ অনেক দিন ধরে যদি ডায়াবেটিস থাকে, তাহলে এর সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু উপসর্গ দেখা দেয়। যেহেতু রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং বিভিন্ন বাইরের জীবাণু যারা শর্করা খেয়ে থাকে, যেমন বিভিন্ন ফাঙ্গাস, তার ফলে শরীরে যেসব জায়গায় আমাদের ঘাম জমে থাকে সেখানে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয়। এবং যেমন ধরুন আমাদের বগলে হতে পারে, যারা মহিলা আছে তাদের স্তনের নিচে যে চামড়ার ভাঁজ থাকে সেখানে হতে পারে। এছাড়া আগেই বলেছি যে দীর্ঘমেয়াদী যদি সুগার থাকে শরীরে, তাহলে নার্ভ এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রমণ করে। তার ভেতর নার্ভই সবথেকে জরুরি, নার্ভ এবং রক্ত নালিকা, যেগুলো আমরা ব্লাড ভেসেলস বলি। নার্ভ আক্রমণ করলে, যখন সুগার দীর্ঘ দিন ধরে থাকে, তখন সেই নার্ভে আমরা কোনো শক্তি পাই না বা নার্ভের কোনো সেন্সেশন আমরা পাই না। ফলে আমাদের শরীরের বিভিন্ন জায়গা পায়ে কোথাও সেন্সেশন না থাকলে, কেটে গেলে আমরা বুঝতে পারি না, আমরা ব্যথা পাই না এবং সেখানে ইনফেকশন হয়। সেই ইনফেকশনটাও সুগারের জন্য অনেক বেশি থাকে, অনেক সময় দীর্ঘমেয়াদী খাওয়া হয়। ডায়াবেটিস হলে যখন আমাদের রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় অথচ কোষ খাবার পায় না, সেক্ষেত্রে কোষ বিকল্প শক্তির সন্ধান করে এবং আমাদের শরীরে বিকল্প শক্তির উৎস আমাদের জমানো চর্বি এবং মাসেল বা মাংসপেশি। শরীর সেখান থেকে বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে শক্তি সংগ্রহ করে, তার ফলে লোকে রোগা হয়ে যায়। যাদের ডায়াবেটিস হয়, অনেক দিন ধরে আছে, তাদের রোগা হয়ে যায় এবং ধীরে ধীরে তাদের চামড়ার জৌলু সারিয়ে ফেলে। এটা টাইপ 1 ডায়াবেটিস, বা অল্প বয়সে যাদের ডায়াবেটিস হয় তাদের ক্ষেত্রে বেশি হয়। এবং দ্বিতীয়ত, এই বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে যখন ফ্যাট থেকে খাদ্য সংগ্রহ করে, শক্তি সংগ্রহ করে কোষ, তখন তৈরি হয় কিটোন বডি। এই কিটোন বডি আমাদের শরীরে নানান ক্ষতি করে। তার ভেতরে যেমন আমাদের নোশিয়া, ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব ইত্যাদি চলে আসে। ভিডিওর শেষে আমি আমাদের উপসর্গের কথা আরেকবার বলছি। প্রথম, আমাদের ক্লান্তি এবং অবসন্নতা। দ্বিতীয়ত, আমাদের প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া। 3, আমাদের মুখ শুকিয়ে যাওয়া। 4,
চামড়া শুকিয়ে যাওয়া এবং চামড়ায় অনেক সময় চুলকানি হয়। নাম্বার 5, আমাদের দৃষ্টি ঠিকমতো স্বচ্ছ নাও থাকতে পারে, অর্থাৎ দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটে। নাম্বার 6, আমাদের যে সমস্ত চামড়ার ভাঁজ সে সমস্ত জায়গায় ফাঙ্গাস ইনফেকশন হয়। নাম্বার 7, আমাদের নার্ভগুলো যেগুলো অবশ হয়ে যেতে পারে বা অবসন্নতা হতে পারে। নাম্বার 8, কোথাও যদি কেটে যায় সেখানে আমাদের কিন্তু সারতে দেরি হয়। এবং 9 নম্বর উপসর্গ, আমাদের আস্তে আস্তে রোগা হয়ে যায়, শরীরটা আস্তে আস্তে পাতলা হতে শুরু করে। এবং 10ম উপসর্গ, যদি কিটোন বডি বেড়ে যায় দীর্ঘদিন ধরে, তাহলে আমাদের বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, ভালো লাগতে পারে না। এছাড়া যদি ডায়াবেটিস হঠাৎ করে আরও অনেক বেড়ে যায়, তাহলে অনেক সময় কোমা বা অন্য কিছু হতে পারে। যেসব উপসর্গের কথা আলোচনা করলাম, আপনার যদি মনে হয় কখনো সন্দেহ হয় যে আপনার ডায়াবেটিস হতে পারে এবং আপনি পরীক্ষা করাবেন, তাহলে কি কি পরীক্ষা করাবেন? 2 রকমের সুগার পরীক্ষা করা হয়, ফাস্টিং ব্লাড সুগার এবং পিপি ব্লাড সুগার। কীভাবে কত ঘন্টা ফাস্টিংয়ে ব্লাড সুগার করাবেন, পিপি ব্লাড সুগার কীভাবে পরীক্ষা করাবেন, বা এছাড়া HbA1c করা হয়, যেটি এখন বর্তমান সময়ে ডায়াবেটিসের অন্যতম মাপকাঠি হিসাবে ধরা হয়, তার কীভাবে পরীক্ষা করাবেন, সেসব নিয়ে পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ডায়াবেটিসের আরও বিভিন্ন বিষয় নিয়ে, ডায়াবেটিসের খাদ্য এবং অন্যান্য সমস্ত চিকিৎসা পদ্ধতি বা ডায়াবেটিসের কী কী কমপ্লিকেশনস হতে পারে, সে সমস্ত নিয়ে আমরা পরের ভিডিওতে পরপর আলোচনা করব। সাথে থাকবেন। যদি নতুন আপনি দেখে থাকেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্যে। যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক ধন্যবাদ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই সমস্ত উপসর্গ যখনই দেখা যাবে বা এই সমস্ত সন্দেহ যখনই হবে, তখনই কিন্তু একবার সুগার পরীক্ষা করে নেওয়া অনেক ভালো। এবং এছাড়াও যদি কোনো উপসর্গ নাও থাকে, তাহলে 40-এর উপরে বয়স হলে তাদের নিয়মিতভাবে একবার অন্তত সুগার পরীক্ষা করা দরকার। আশা করি ভিডিওটি আপনাদের কিছু উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডায়াবেটিসকে নির্মূল করুন এবং আপনার সুগার আগে ধরা পড়ুক। নমস্কার।